हेलो বন্ধুরা, আমি প্রদীপ দাস, দাস মিডিয়া ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এই আমার বাংলাদেশে ট্রিপের একটা যে রিকশা এবং গাড়ি চালার রাস্তায় চলাচলের অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা ঢাকা শহরে, তো বেশ আনন্দঘন, বহু বছর, 30 বছর পরে আবার সেই রিকশায় ওঠা। ঢাকার শহর অপরিচিত পুরাটাই এখন, তারপরেও আমি সেই ছোটবেলার ঢাকা, যেই যাকে জানতাম তিলোত্তমা ঢাকা। আমরা আগে বিভিন্ন সময়ে স্লোগান দেখতাম বিভিন্ন জায়গায় লেখা তিলোত্তমা ঢাকা। আসলে তিলোত্তমা ঢাকা হচ্ছে তিলের চাইতেও সুন্দর। তিল যেমন স্বচ্ছ সুন্দর, তার চেয়ে সুন্দর তিলোত্তমা ঢাকা। তো তিল তো কালো, আমরা জানি তিল খুবই কালো, কিন্তু তারপরও একটা সৌন্দর্যের সাথে তিলকে তুলনা করা হয়, কারণ তিলটা সবসময় নিখুঁত থাকে। তিলটা খুবই নিখুঁত, আপনারা দেখবেন খুব মসৃণ, তেলতেলে, সুন্দর, একদম একদম নাইস কাট, মানে চকচকে করে, ভালো তিলগুলি চকচক করে তেলে। তো সেই তিলোত্তমা ঢাকা আপনারা, তবে যেই আশেপাশে যেটা দেখা যাচ্ছে যে চারিদিকে কাজ কাজ, রাস্তা মেরামত, সংস্কার, নতুন রাস্তা, নতুন বাড়িঘর, সব কিছু। আসলে ঢাকাকে মনে হচ্ছে না যে এখন একটা, এটা একটা পুরাতন সিটি, ইটস অল নিউ। এবং সেটা যখন আরও 10 বছর পার হবে বা আরও কিছুদিন এক যুগ পার হবে, তখন দেখা, যখন এই কাজগুলি শেষ হবে, তখন সত্যি ঢাকা হয়ে উঠবে তিলোত্তমা। এটা আমার, এটা নিঃসন্দেহে বলা যায়। এত সুন্দর যদি এই পরিবেশটা রক্ষা করা যায়, যদিও আমরা খুব বেশি, আমাদের বাঙালি জাতি খুব পরিষ্কার হিসাবে পরিচিত না, তারপরে যদি এইগুলি রক্ষণাবেক্ষণ করা যায় এবং যেইভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে কনস্ট্রাকশন হচ্ছে, আমার মনে হয় যে শীঘ্রই বাংলাদেশ অত্যন্ত এই সুন্দর হয়ে উঠবে, ঢাকা অত্যন্ত সুশোভিত হয়ে উঠবে। এই তারপরে এই যে নদীগুলো, আমি দেখলাম যে যেতে যেতে নদীপথে, মানে নদীগুলো সব ভরাট করে ফেলেছে, এই নদীগুলিও কিন্তু সৌন্দর্যের একটা অংশ। এই নদীগুলো যদি ঠিকমতো রক্ষা করা যায়, পুনর্বাসন করা যায়, তাহলে কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ, যেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেটা আবার হয়ে উঠবে সুজলা সুফলা শস্য শ্যামলা। এবং এই অনিন্দ্য সুন্দর আমার দেশ, প্রিয় মাতৃভূমি, সেই তিলোত্তমা নগরী নিঃসন্দেহে সেটা হতেই হবে। তা আবার সেই আমি এই একটা কবিতার কথায় আসবো, কৃষ্ণ কলি আমি তারেই বলি। আসলে কালো, কালো তো কোনো ব্যাপার না, কিন্তু কালোর, কালোর সৌন্দর্য তো অনেক সুন্দর। তো আমি সেই কবিতার কিছু অংশ বলবো, মানে সেই কালোকে এই অ্যাপ্রিসিয়েট করার জন্য, কালোকে এই মহিমান্বিত, কালোর মহিমা গান করার জন্য। সেটা হলো যে, কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনী পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত বেকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানের হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন।
সবাই সুস্থ থাকবেন। আমাদের আসুন আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলি, ঢাকাকে সত্যি সত্যি তিলোত্তমা ঢাকায় পরিণত করি। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, যত্রতত্র থুথু বা ময়লা ফেলবেন না। দেখবেন ঢাকা একদিন আমাদের ঢাকা, আমাদের বাংলাদেশ ঠিকই তিলোত্তমা হয়ে উঠবে। আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন। গুড বাই।